করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় আহত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকায়। জানা যায়, অমৃতি বটতুলি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাইফুল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল নাড়া মোটরবাইক করে অমৃতি ক্লাবে করোনা দ্বিতীয় ডোজ নিতে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারে। এই ঘটনায় স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো পিছন থেকে আমি যাওয়ার পথে আমার বাড়ি থেকে বেরোনোর পথে ওই অমৃতি যাওয়ার পথে পিছন থেকে একটা মোটরসাইকেল, আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম, পিছন থেকে এসে মোটরসাইকেল এমনভাবে মারলো ধাক্কা যে আমরা পড়ে গেল। কজন আহত হয়েছেন? আমরা দুজনে, স্বামী স্ত্রী। ভ্যাকসিন নিতে কোথায় যাচ্ছিলেন? অমৃতি ক্লাবে, সেকেন্ড ডোজ। আপনারা বাইকে ছিলেন? হ্যাঁ। আপনার নাম? মালদা থেকে দেবসিং, রিপোর্ট আনন্দ বার্তা। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় আহত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকায়। জানা যায়, অমৃতি বটতুলি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাইফুল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল নাড়া মোটরবাইক করে অমৃতি ক্লাবে করোনা দ্বিতীয় ডোজ নিতে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারে। এই ঘটনায় স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো পিছন থেকে আমি যাওয়ার পথে আমার বাড়ি থেকে বেরোনোর পথে ওই অমৃতি যাওয়ার পথে পিছন থেকে একটা মোটরসাইকেল, আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম, পিছন থেকে এসে মোটরসাইকেল এমনভাবে মারলো ধাক্কা যে আমরা পড়ে গেল। কজন আহত হয়েছেন? আমরা দুজনে, স্বামী স্ত্রী। ভ্যাকসিন নিতে কোথায় যাচ্ছিলেন? অমৃতি ক্লাবে, সেকেন্ড ডোজ। আপনারা বাইকে ছিলেন? হ্যাঁ। আপনার নাম? মালদা থেকে দেবসিং, রিপোর্ট আনন্দ বার্তা। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে যাওয়ার পথেই বাইক দুর্ঘটনায় আহত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদার ইংরেজবাজার থানার অমৃতি এলাকায়। জানা যায়, অমৃতি বটতুলি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাইফুল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল নাড়া মোটরবাইক করে অমৃতি ক্লাবে করোনা দ্বিতীয় ডোজ নিতে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারে। এই ঘটনায় স্বামী স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো পিছন থেকে আমি যাওয়ার পথে আমার বাড়ি থেকে বেরোনোর পথে ওই অমৃতি যাওয়ার পথে পিছন থেকে একটা মোটরসাইকেল, আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম, পিছন থেকে এসে মোটরসাইকেল এমনভাবে মারলো ধাক্কা যে আমরা পড়ে গেল। কজন আহত হয়েছেন? আমরা দুজনে, স্বামী স্ত্রী। ভ্যাকসিন নিতে কোথায় যাচ্ছিলেন? অমৃতি ক্লাবে, সেকেন্ড ডোজ। আপনারা বাইকে ছিলেন? হ্যাঁ। আপনার নাম? মালদা থেকে দেবসিং, রিপোর্ট আনন্দ বার্তা।